সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুক্তাগ্রাম আইডিয়াল হাই স্কুলে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। প্রথমেই কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়। প্রথমে শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা হয়। সেখানে দশম শ্রেণীর শ্রাবণী, অষ্টম শ্রেণীর নিপা খানম, অষ্টম শ্রেণীর কেয়া চৌধুরী, সপ্তম শ্রেণীর মারজান চৌধুরী, ষষ্ঠ শ্রেণীর আবু বকর এবং নবম শ্রেণীর উর্মি খানম উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেন। এরপরেই শুরু হয় কবিতা আবৃত্তি। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন নিজাম দশম শ্রেণী, অসীম দশম শ্রেণী, উর্মি নবম শ্রেণী, নিপা খানম অষ্টম শ্রেণী, কেয়া চৌধুরী অষ্টম শ্রেণী, নাজিয়া নুসরাত ষষ্ঠ শ্রেণী, সামিয়া ষষ্ঠ শ্রেণী, এরা সকলেই কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে। এরপর শুরু হয় দেশের গান। দেশের গানে অংশগ্রহণ করে মুরসালিন দশম শ্রেণী, হাফিজা নবম শ্রেণী, তিশা নবম শ্রেণী। দলীয় সঙ্গীত হিসেবে পিয়া, রাবেয়া, সিন্দা, নুসরাত এরাও দলীয় সঙ্গীতে অংশগ্রহণ করে। এছাড়া রেশমি ষষ্ঠ শ্রেণী এবং আফসানা ষষ্ঠ শ্রেণী এ দেশের গানে অংশগ্রহণ করে থাকে। তো বন্ধুরা, নিয়মিতই সুক্তাগ্রাম আইডিয়াল হাই স্কুল কিন্তু সকল জাতীয় দিবসগুলো তা চমৎকার সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আজকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এভাবেই অনুষ্ঠিত হচ্ছিল। সর্বশেষে যেটি হয়েছিল, এই বিদ্যালয়েরই সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আসাদুর রহমান, তিনি একটি চমৎকার কবিতা আবৃত্তি করে শোনান। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কোরবান আলী, সিনিয়র শিক্ষক অত্র বিদ্যালয়। এছাড়া সর্বশেষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শেখ ইলিয়াস হোসেন বক্তব্য রাখেন এবং সমাপনী বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি শেষ হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা সর্বক্ষণিক বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠান, শুধু এই বিদ্যালয়েই নয়, বিভিন্ন বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা বিষয়ক যে কোনো অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসব এবং সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমরা অন্য কোনো অনুষ্ঠান নিয়ে সামনে কোনো দিন আমরা আপনাদের কাছে চলে আসব। আর যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, এভাবেই চলবে আমাদের এই চ্যানেলের কার্যক্রম। তো বন্ধুরা, শেষ পর্যন্ত পাশে থাকবেন এবং অনুষ্ঠান দেখবেন এবং কোনোভাবেই আমাদের ছেড়ে যাবেন না। তো আগামী নতুন অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।